আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। এই নিউজটি নিবেদন করছি ডিজিটাল গ্যালারি, সাধ্যের মধ্যে সাধ পূরণের সঠিক ঠিকানা। একদিকে করোনা আবহ, অন্যদিকে আমফান দাপট, বিধ্বস্ত সুন্দরবনবাসী। কাকদ্বীপ, রায়দিঘি, পাথর প্রতিমা, নামখানা, ফ্রেজারগঞ্জ, ডায়মন্ড হারবার, ফলতা সহ দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় মৎস্যজীবীদের বাস। করোনার জেরে দীর্ঘদিন বন্ধ সমুদ্রে মাছ ধরার কাজ। এরকম ঝড় বৃষ্টি হচ্ছে, আশা তো করি মাছ হবে, তার জন্য আমরা বেরোচ্ছি, মার কাছে যাব। এবার আমাদের একটা মনে একটা মানে ভরসা রয়েছে যে আমাদের জীবিকারা আছে, বাচ্চা কাচ্চা আছে, সবাইকে নিয়ে আমরা বাঁচার চেষ্টা করব। এমনকি 14 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত মাছের প্রজননের জন্য সরকারিভাবে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর ছিল নিষেধাজ্ঞা। অবশেষে এই মেয়াদ শেষ হচ্ছে এদিন। সরকারি নির্দেশিকা ইতিমধ্যেই মিলেছে। সব বাধা কাটিয়ে 15 জুন থেকে গভীর সমুদ্রে পাড়ি দিতে চলেছে 5000টি ট্রলার। অন্যদিকে করোনা আবহে নির্দিষ্ট নিয়মবিধি মেনে চলার জন্য মৎস্যজীবীদের সতর্ক করেন ডায়মন্ড হারবার সামুদ্রিক সহ মৎস্য অধিকর্তা জয়ন্ত প্রধান। তিনি এও বলেন মাছের বাজারগুলোয় রাখা হবে কড়া নিরাপত্তা। সেই সঙ্গে তিনি বলেন ইলিশ প্রেমীদের জন্য এই বছরে সুখবর থাকছে। দীর্ঘদিন লকডাউনের জেরে মাছ ধরা বন্ধ থাকায় এবং সমুদ্র ও নদীতে যান চলাচল বন্ধ থাকায় দূষণ অনেকটাই কম, ফলে মৎস্যজীবীদের জালে উঠতে পারে পর্যাপ্ত ইলিশ। 15 জুন 2020 থেকে আমাদের উত্তর চব্বিশ পরগনা তথা পশ্চিমবঙ্গের মেরিন ফিশিং শুরু হচ্ছে। 14 তারিখ শেষ, 15 তারিখ থেকে শুরু হচ্ছে। আমরা সমস্ত মৎস্যজীবী, মৎস্য ফিশারম্যান অ্যাসোসিয়েশন, আমরা সবাইকে শুভকামনা করছি পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের পক্ষ থেকে। প্রত্যেকেই মাস্ক এবং গ্লাভস মাস্ক পরতেই হবে যখন মার্কেট চলবে। মার্কেটটাকে আমরা একটু টাইমটাকে একটু এক্সটেনশান করেছি, সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে টাইমটাকে এক্সটেনশান করেছি, যেটা হচ্ছে 15 জুন থেকে 12টা থেকে আমাদের মার্কেট শুরু হবে এবং বেলা তিনটে থেকে কেনাবেচা শুরু হয়ে যাবে। যেটা একটু দেরি করে আরম্ভ হতো, 5টা থেকে আরম্ভ হতো, সেটা গ্যাদারিং কমানোর জন্য, যাতে একটু মিনিমাম কিছুটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কিছুটা মার্কেট চলতে পারে। এবং জুলাই থেকে, 1 জুলাই থেকে ওটা 11টা থেকে শুরু হবে মার্কেট, নগেন্দ্র মার্কেট, এবং 3টা থেকে কেনাবেচা। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ।